আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। সিএনএন বিশ্বলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সুরাইয়া ফিনুইসি। পৃথিবীর দূর দূরান্তের ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজনটি। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আহত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সুমেদাং শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, স্কুল শিক্ষার্থী ও অভিভাবক সহ নিহত অন্তত 27 জন। বিশ্বব্যাপী থামছেই না করোনার তাণ্ডব, করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে 4,61,316 জন এবং মৃত্যু হয়েছে 9,948 জনের। এছাড়া করোনায় মোট আক্রান্তের সংখ্যা 11,86,21,226 জন এবং মৃত্যু হয়েছে 26,31,265 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9,42,31,836 জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে 2,98,62,105 জন এবং মৃত্যু হয়েছে 5,42,191 জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছে 1,12,84,311 জন এবং মারা গেছে 1,58,213 জন। মিয়ানমারে বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া বিক্ষোভ দমনে মিয়ানমারের সেনাবাহিনীকে সীমা লঙ্ঘন না করতেও আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের এক প্রেসিডেন্সিয়াল বিবৃতিতে এ বিষয়ে চীন সহ 15 সদস্য রাষ্ট্র একমত হয়েছে। যুক্তরাজ্যের নেতৃত্বে নিন্দা জানিয়ে বিবৃতির খসড়া প্রণয়ন করা হয়। খসড়াতে ক্ষমতাচ্যুত শীর্ষ নেত্রী অং সান সু চি ও অন্যান্য আটক নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানিয়েছে সংস্থাটি। প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবিত $1,90,000 কোটি প্রণোদনা প্যাকেজটি মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে। বুধবার ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়। এদিকে প্রণোদনা প্যাকেজের পক্ষে 220টি আর বিপক্ষে 211টি ভোট পড়ে। কোনো রিপাবলিকান সদস্যই প্যাকেজের পক্ষে ভোট দেননি এবং এক ডেমোক্রেট নেতাও বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, শুক্রবার বিলে সই করবেন জো বাইডেন, এরপরই তা আইনে পরিণত হবে। এ আওতায় স্বল্প আয়ের মার্কিন নাগরিকরা এককালীন $1,400 পাবেন। চাকরি হারানো 95 লাখ মার্কিন নাগরিক পাবেন সপ্তাহে $300। এছাড়া রাজ্য ও স্থানীয় প্রশাসনকে সহায়তায় বরাদ্দ দেওয়া হয়েছে $350 বিলিয়ন। সিরিয়ায় প্রায় 10 বছর ধরে চলা সংঘাতে 10,000-এর বেশি শিশু হতাহত হয়েছে এবং কয়েক লাখ শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 2011 সালে মার্চের মাঝামাঝিতে শুরু হওয়া সংঘাতের 10 বছর পূর্তির আগে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। সংস্থাটির আঞ্চলিক পরিচালক বলেন, সংঘাতপূর্ণ সিরিয়ার শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত। ইউনিসেফের মতে গত 1 দশকে 12,000-এর বেশি শিশু হতাহত হয়েছে। কোনো কোনো পরিসংখ্যানে সংখ্যাটি আরও বেশি। সিরিয়ায় সংঘাতে এখন পর্যন্ত 5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 10 লাখেরও বেশি। এছাড়া শরণার্থী জীবনে বাধ্য হয়েছে আরও অন্তত 50 লাখ মানুষ। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাঁ পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ভারতের SSKM হাসপাতালের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি এ সময় জানান, মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার করা হয়েছে, আপাতত তাকে 48 ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার ফের তার সিটি স্ক্যান হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পরীক্ষার প্রাথমিক রিপোর্টে বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে গুরুতর চোট রয়েছে, রক্ত জমেছে, এছাড়া চোট রয়েছে ডান কাঁধ, ডান হাত ও গলায়। মমতা অভিযোগ করে বলেন, ভিড়ের মধ্যে 4-5 জন বাইরে থেকে ঢুকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দেয় তাকে, এতে মাথা, কপাল এবং পায়ে আঘাত পান তিনি। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো মারা গেছেন। বুধবার জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হামিদ বাকায়োকো সেখানে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর, এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
গেল ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে যান প্রধানমন্ত্রী হামিদ। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় জার্মানিতে ট্রান্সফার করা হয়। আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, হামিদ ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক, তরুণদের কাছে এক অনুকরণীয় উদাহরণ। সাবেক এই সংবাদ মাধ্যম কর্মী প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব। ইসরায়েলি বাহিনী জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং আল আকসা মসজিদের ধর্মপ্রচারক শেখ একরিমা সাবরিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। বুধবার সকালে গোয়েন্দা কর্মকর্তারা সাবরির বাড়ি ঘিরে রাখে এবং পরে তাকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছে আনাদোল এজেন্সি। সাবরির স্ত্রী উম্মে আমার আরবি নিউজ ওয়েবসাইট আরবি 21কে বলেছেন, শেখকে কি কারণে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি দখলদার বাহিনী। পবিত্র আল আকসা মসজিদে শুক্রবারের নামাজের খুতবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সকাল 10টার দিকে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে পশ্চিম জেরুজালেমের রাশিয়ান কম্পাউন্ড জেলে নিয়ে যাওয়া হয়। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সড়ক দুর্ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সুমেদাং শহরে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 39 জনকে। উদ্ধার এজেন্সির বরাদ্দে রয়টার্স জানায়, এ বাসটি শিক্ষা সফর থেকে ফিরছিল। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে জুনিয়র হাইস্কুল শিক্ষার্থী এবং অভিভাবক ছিলেন। হতাহতদের খোঁজে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। পরিবহন মন্ত্রণালয় জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার পাশাপাশি এই ঘটনার তদন্ত করা হচ্ছে। দর্শক, এতক্ষণ সিএনএন বিশ্ব আলাপের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি সুরাই আফরিন ঐশী। আল্লাহ হাফেজ।